শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সদস্যরা। সংসদ ভবনের শপথকক্ষে বুধবার সকাল 10টার কিছু পর শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সংসদ সদস্যরা। বেলা 11টার পর শপথ নেন স্বতন্ত্র সদস্যরা। আর জাতীয় পার্টির সদস্যরা শপথ নেন দুপুর 12টার দিকে। তাদের শপথ বাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। পরে সবাই শপথপত্রে সই করেন। তবে সবার আগে নিজের শপথ বাক্য পাঠ করেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। সকলকে অভিনন্দন।